দেখা যাক পরবর্তী কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সিস্টার। আমার দুইটা কোয়েশ্চেন আছে, করতে পারেন প্লিজ? জি অবশ্যই করতে পারেন বোন, হোক আপনাকে। মহিলারা যে গরিব বিক্রি আছে মনোহরো বাচ্চাদের নিয়ে, তাদের কি সব সময় মাথা খাপ রাখা এটা ফরজ, আর না রাখলে যে গুনাহ হয়, আল্লাহর রহমত থাকে না, এটা কি ঠিক না? ঠিক না বোন? আসলে ঘরের মাঝে যখন মা বোনরা থাকেন, তখন বাচ্চারা যদি সাইজে ছোট হয়, খুব না বলে বাচ্চা ছেলে মেয়েরা যদি থাকে, যদি খেয়ালের ভুলে অথবা অন্য কোনো কারণে কোনো সময় মাথার আর কেউ নাই, শুধু বাচ্চারা আছে, নিজের স্বামী আছে, যদি এরকম খেয়ালের ভুলে মাথার কাপড় পরে যায় বোন, তাহলে স্টিল এটা অসুবিধা না, কিন্তু উচিত হইলো যতক্ষণ সম্ভব মাথায় কাপড় রাখতে পারলে ভালো, কারণ মাথাটা ঢেকে রাখা এটা তো সতরের অংশ। কিন্তু যখন বাচ্চারা যখন বড় হয়ে যায় অথবা ঘরে আরও কেউ আছে, তখন কিন্তু আমরা মাথায় কাপড় দেওয়া উচিত। শুধুমাত্র বাচ্চারা যখন ছোট থাকে অথবা এরকম আর কেউ সেখানে নাই, হয়তো যতক্ষণ সম্ভব অধিকাংশ সময় মাথায় কাপড় দেওয়া উচিত। কিন্তু কিছু কিছু এক্সেপশন তো আছে, যেমন এখন মা বোনদের চুল আশ্রানি লাগে, এবারে যদি চুলের মাঝে যদি ওকুন ধরে কোনো সময়, তাহলে তো আরো বিপদ, যে লম্বা সময় ধরে এটাকে ক্লিয়ার করা লাগে, ঠিক না কথা? এরকম মেয়ে থাকলে মেয়ের, মা থাকলে মায়ের, এরকম অসুবিধা হয় অনেক সময়। এগুলো এক্সেপশনাল অসুবিধা নেই, জন্য কথা হইলো যতটা সম্ভব মাথা ঢেকে রাখা। এরপরে যদি মাঝে মধ্যে একেবারে খেয়ালের ভুলে পড়ে যায় বা বাচ্চা বেশি ছোট এটা রাখা হয়েছে না, তাইলে এটা অসুবিধা না, কিন্তু বড় যখন বাচ্চারা হয়ে যায় তখন মা মায়েরা বোনেরা তারা মাথায় কাপড় দিয়ে থাকা দরকার আসলে। কিন্তু শুধু কি মাথায় কাপড় দেবেন না, শুধু কি মাথায় কাপড় দিয়ে কি হিজাব না, অন্য অন্য কিছু ঢাকতে হবে? অন্য সব কিছু তো মাথায় তো বলা হচ্ছে সবার শেষে ওস্তাদ, জি ঠিক না কথা? এর আগে তো শরীর, আমাদের একটা কনসেপ্ট থাকে যে সে মাথায় কাপড় দেয়া, এদিকে গলা দেখা যাচ্ছে কিন্তু সে মাথায় কাপড় দিচ্ছে, এদিকে হাত দেখা যাচ্ছে এতটুকু কিন্তু মাথায় কাপড় দিতে হবে, ইসলাম এই সম্পর্কে কি বলছে? আসলে তো মুখমণ্ডল, হাতের কবজি এবং পায়ের যে অংশ, এই এই তিনটা অংশ হলো তারা খোলা রাখবেন, বাকি অংশ তো ঢাকতে হবে, জি ঠিক না? যেমন মনে করেন অনেকে শাড়ি পরছেন কিন্তু দেখা যাচ্ছে যে ছেলের বউ মাথায় কাপড় দিচ্ছেন না, তো শাশুড়ি বারবার বলছে যে মাথায় কাপড় দাও, মাথায় কাপড় দাও, কিন্তু শাড়ি যখন পরছেন কিন্তু গলায় তার কিছু নেই, হাতে দেখা যাচ্ছে ব্লাউজ এতটুকু পর্যন্ত পুরোপুরি হাতটা তার মানে ঢাকেননি, এই মাথায় কাপড় দেওয়ার প্রসঙ্গে ইসলামী শরিয়া কি বলছে স্পেসিফিকলি? এটা তো এটা স্পেসিফিকলি আসলে এটা সতর মেইনটেইন করা হচ্ছে না, হচ্ছে না, সেটাই কথা। কেমন তো আমার বোন তো ডিফারেন্ট কোশ্চেন করেছেন, ঘরে আছেন বাচ্চাদেরকে নিয়ে আছেন, দ্বিতীয়ত হলো বাচ্চাদের প্রোটেকশনের জন্য আপনি সকাল বিকাল সুরা নাস এবং সুরা ফালাক, আয়াতুল কুরসি এবং সুরা বাকারার শেষ দুই আয়াত, সুরা নাস ফালাক কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক, আর আয়াতুল কুরসি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম এবং সুরা বাকারার শেষ দুই আয়াত আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এগুলো পড়ে পড়ে আপনি ফু দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে প্রোটেকশন দিবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ শেখ, অসংখ্য ধন্যবাদ যে বোন আমাদের কাছে প্রশ্ন করেছেন। দেখা যাক পরবর্তী কলার কে আছেন লাইনে, কথা বলছেন ইসলামের শীর্ষ অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন? আমি মান্না বলতেছি ওই শেডুয়েল থেকে। মান্না ভাই কেমন আছেন? শেডুয়েল থেকে ভালো আছি ভাইয়া। আপনাদের অনুষ্ঠানে তো বিজি, লাইন পাওয়া যাচ্ছে না অনেক সময় ধরে। দুঃখিত ভাই, আসলে অনেকেই তো ফোন করছেন বিভিন্ন দেশ থেকে। আচ্ছা আচ্ছা, জি আচ্ছা আচ্ছা। তাই আমার একটা কোয়েশ্চন ছিল, করতে কি পারি এখন? জি জি অবশ্যই। আচ্ছা, আমার কোয়েশ্চনটা হচ্ছে ইসলামের দৃষ্টিতে আপনার যে বারবার শপ হেয়ার ড্রেসিং যে শপটা আছে আর কি, যদি ওপেন করা যায়। কোনটা? হেয়ার ড্রেসিং যেটা, ওর বারবার শপ যেটা আর কি, বুঝছেন? বারবার শপ, জি তো, জি তো। এই দেশে দেখা যায় যে অনেক সময় অনেক ট্রেনিং আছে করার পর যে মানুষ অনেকগুলো করে যে শপ খুলে আর কি, তো এগুলো ইসলামের দৃষ্টিতে কি জায়েজ আছে? আর জায়েজ হলে কি পরিমাণ জায়েজ আছে? যেমন অনেক অনেকে অনেক প্রশ্ন করে অনেক সময় যে এটা যদি করো তাহলে ওই যে দাড়ি টাড়ি ইয়ে করে ছোট ছোট কাটো করতে হবে, এগুলো করতে হবে, তো এগুলা জায়েজ আছে কিনা, বা
চুল কাটার জন্য যে বারবার সব যেটা, এটা ইসলামের দৃষ্টিতে পরিচালনা করাটা কি? প্রথমত হলো যে বারবার সব মানুষের চুল কাটা, এটা তো মানুষের জন্য একটা এসেনশিয়ালস, এবং এটার জন্য কেউ না কেউ ইসলামী স্টেটে তো এরকম মানুষের দরকার হবে যারা মানুষের চুল কাটবেন। এরপরে আপনার হজ উমরাতেও তো চুল কাটার, এখন যদি এখানে আপনি বারবার সব খুলতে না পারেন তো মক্কা শরীফে কীভাবে খুলবেন, সেই প্রশ্ন এসে যায়। এই জন্য ইন প্রিন্সিপল বারবার শপের মধ্যে কোনো অসুবিধা নাই। সেকেন্ড কোশ্চেন এসে যাবে যে বারবার শপে গিয়ে, সেলুনে গিয়ে তো লোকজন বলবে যে আমার দাড়ি শেভ করো, তো আমি নিজে হয়তো দাড়ি রাখি, এখন আমি দোকানে আসি দেখে আর একজনের আমার দাড়ি শেভ করা লাগে, এইটা অনেকের জন্য একটা ডিফিকাল্টিজ হয়ে যায়। এখন মুশকিল হলো আপনি যদি তার দাড়ি শেভ না করেন, ও ঘরে গিয়ে নিজেই করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আপনার পক্ষে যদি সম্ভব হয় যে দাড়ি শেভকে আপনি অ্যাভয়েড করবেন, তাহলে সেটা আপনি অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু তাহলে আপনার বিজনেস চলবে না, শুধুমাত্র মানে চুল কেটে হয়তো বিজনেস এভাবে চলে না, কারণ এরকম একটা নর্ম হয়ে গেছে, ট্রেন্ড হয়ে গেছে। এই জন্য আমি যেটা বলবো, ইন প্রিন্সিপল এটা খোলা যেতে পারে, এবং শরিয়াতের বিপক্ষে যেগুলো যায় এগুলোকে অ্যাভয়েড করার জন্য মানে চেষ্টা করা দরকার। এরকম হয়তো এক সময় হয়ে যাবে, মানুষ যদি বেশি দিনদার হতো তাহলে এমন সেলুন পাওয়া যেত যেখানে শুধু চুল কাটা হয়, হয়তো দাড়ি খুব বড় হয়ে গেলে দাড়িকে একটু সাইজ করা হয় কিন্তু দাড়ি শেভ করতেছে করা হইতেছে না, এমন মানে স্পেশালিস্ট সেলুন পাওয়া যাবে। দেখুন না এখন বই হতে হতে ইসলামিক মানে পোশাক এবং ইসলামিক বইয়ের দোকান এখন হয়ে গেছে, ঠিক না? এরকম এক সময় আশা করি আমরা হয়ে যাবে। এরপরে এই জন্য ওই অংশটা আপনার সমস্যা আছে। এরপরে তো সেলুন কেন্দ্রিক আরও কিন্তু সীমালঙ্ঘনমূলক অনেক কিছু হয়, এরকম হারাম কোনো দিকে যা যদি হয়, কোনো কিছু জড়িত থাকে, তাহলে সেটা ইসলামের দৃষ্টিতে জায়েজ হয় না। সীমালঙ্ঘন বলতে কি শেখ আপনি বোঝাতে চাচ্ছেন যে ওই ইউনিসেক্স স্যালন হলে সেখানে মহিলারও আসে, এরকম জাতীয় মানে পুরুষ মহিলা মিক্স হচ্ছে, এবং এরপরে আরও মানে পুরুষের চুল মহিলা কাটছে, মহিলার চুল পুরুষ কাটছে, এরপরে আরও ইন এক্সটেনশন আরও যত যা কিছু হতে পারে, হোয়াট এভার রিলেটেড অ্যাভেইলেবল আর কি। এটা আমার মনে হয় লাইভ এর থেকে বেশি এক্সপ্লেন করাটা ঠিক হবে না। এই জন্য ইন প্রিন্সিপল এটা জায়েজ, কিন্তু বিশেষ করে দাড়ি শেভ করা যেটা, এটার ব্যাপারে আপত্তি অবশ্যই আছে এবং এটা থাকবে। আই হ্যাভ টু বি ভেরি ভেরি ক্লিয়ার। তো এই জন্য আপনি যদি দোকান করতে চান করতে পারেন, কিন্তু এই অংশটাকে যদি আপনি অ্যাভয়েড করতে না পারেন, হয়তো ফর দ্য টাইম বিং এটাকে আপনি অ্যাকসেপ্ট করলেন, কিন্তু ধীরে ধীরে এটা থেকে বের হয়ে আসা যায় কিনা সে চেষ্টা করতে হবে। কিন্তু কেউ না কেউ তো ইসলামী রাষ্ট্র হয়ে গেলেও তো মানুষের চুল তো কাটতে হবে, ঠিক না কথা? অসংখ্য ধন্যবাদ। শ্যাডো হলে তো সেলুন আবার এখন বেশি অনেক, আলহামদুলিল্লাহ আমাদের নিজেদের এরিয়া তো এটা। আচ্ছা আচ্ছা, ভাই যদি কোনো স্যালুন ইয়ে করেন, ওপেন করেন, আমাদেরকে অবশ্যই আমন্ত্রণ জানাবেন ইনশাআল্লাহ তাআলা। অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে ফোন করার জন্য, আপনার খুব সুন্দর প্রশ্নের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা যাক পরবর্তী কলে কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আপনি টেলিভিশন ভলিউমটা কমিয়ে দেবেন যেই হন না কেন, আপনি টেলিভিশন ভলিউমটা কমিয়ে দেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টেলিভিশন ভলিউমটা কমিয়ে দিবেন বোন কাইন্ডলি। আমি হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ইউরোপ থেকে বলতেছি, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। ইউরোপে কোন দেশ থেকে বোন বলছেন? দেশের নামটা কিন্তু এখন ঠিক বলতে চাচ্ছি না। আচ্ছা, ভালো আছেন বোন আপনি? আমার একটা প্রশ্ন হলো, কিছুদিন আগে আপনাদের প্রোগ্রামে আমি শুনেছি যে মানে মনে করেন আমি বাইরে যাচ্ছি, হঠাৎ করে মুসলমান একজনের সাথে দেখা হলো, আমি সালাম করতে চাচ্ছি না বা উনি আমাকে সালাম করলেন, এখন ইসলামের দৃষ্টিতে কতটুকু যায় যাচ্ছে, আমি কি সালামের আলেক নিব? কে কে আপনাকে সালাম করেছেন? একজন মনে করেন আমি যাচ্ছি, আমি পথের দিকে যাচ্ছি, আমাকে মুসলমান একজন সালাম করলো, আমাকে এমনি সালাম করলো, আমাকে হিজাব দেখে মনে করলো আমি মুসলিম।
আর একজন মুসলিম সালামের আলেখ নিব? আচ্ছা, কি পুরুষে সালাম করেছে না মহিলা করেছে? হ্যাঁ, পুরুষে পুরুষে আমাকে সালাম করলো, বা আমি কি সালামের আলেখ নিব? সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, মনে করেন আমি ক্লাসে যাই, হ্যাঁ আমি ক্লাস করি মুসলিমের সাথে, নরমালি আমি পুরুষ মানুষের সামনে বসতে চাই না, মনে করেন কোনো কোনো সময় আমার সিট পড়ে গেল, মুসলমান একজন আমাকে সালাম করলো, এখন কি আমি সালামের আলেখ নিব বা ওনার সামনে কি বসে আমি ক্লাস করতে পারবো? আচ্ছা, এখন ইসলামের দৃষ্টিতে কতটুকু যা যাচ্ছে কাইন্ডলি আমাকে একটু বুঝায় বলবেন, আর আমাদের জন্য দোয়া করবেন বেশি করে। আমার দুইটা ছেলে আছে, একজন ছেলে আমি মাদ্রাসায় পড়ে হাফিজি করতেছে, ওর জন্য দোয়া করবেন যাতে ও ভালো করে কমপ্লিট করে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ বোন আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসলে বোঝা গেছে কে বলছেন, তাই কিন্তু যেহেতু উনি বলতে পারছেন বলছেন না, বলা দরকার নেই আসলে। অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য, যে শেখ মাদানী বলছেন। কোশ্চেন হলো, পুরুষ মানুষ এই দেশে ইউরোপে অনেক সময় হয়ে যায় যখন হেজাব পরা মহিলাদেরকে দেখেন এবং অন্য কোনো পুরুষ মানে মুসলিম পুরুষ হোক বা মহিলা হোক দেখলে ওনাদেরকে অনেক সময় সালাম দেন, তো উনি এরকম ওয়ালাইকুম আসসালাম বলবেন কি না? জীবন এরকম যদি আপনাকে কেউ সালাম দেয় তাহলে আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন, কিন্তু ফার্দার প্রয়োজন ছাড়া কোনো ইন্টারাকশন হওয়াটা ঠিক হবে না, কারণ সালাম যদি আপনাকে কেউ দেয় তাহলে এটা জবাব দেওয়া আপনার জন্য জরুরি হয়ে যায়, তো আপনি তাকে সালামের জবাব দিবেন যদি আপনি মনে করেন যে না মুসলমান আপনাকে সালাম দিয়েছে, কিন্তু বিনা প্রয়োজনে যেন এরপরে কনভারসেশন যেন ফার্দার কনভারসেশন যেন না হয়। যদি কোনো প্রয়োজন থাকে, ফর এক্সাম্পল মনে করেন একজন সালাম দিয়েছে, সে রাস্তা চিনে না, আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, এখন সে আপনাকে জিজ্ঞেস করতেছে যে বোন এই রাস্তাটা কোথায় আমাকে বলবেন, এটা ডিফারেন্ট, আপনি তাকে হেল্প করতেছেন, এটা আপনি করতে পারবেন, কিন্তু আননেসেসারি কনভারসেশন যেন মহিলা এবং পুরুষের মধ্যে না হয়। দ্বিতীয়ত হলো যে আপনি ক্লাসে যান এবং অনেক সময় ক্লাসে পুরুষরা আছেন, মুসলমানরা আছেন, তারা সালাম দিলে আপনি সালাম নিতে পারবেন এবং ক্লাসের লেখাপড়ার ডিসকাশনে আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং কোনো আলোচনা দরকার হলে করতে পারবেন, কিন্তু আননেসেসারি কোনো আলোচনা যেন নিজেদের মধ্যে যেন না হয়। সালাম দেওয়া নেওয়া ইনিশিয়ালি হতে পারে, কিন্তু সালামের উপরে গিয়ে আরও যেন এরপরে যেন ফার্দার এমন কোনো পর্যায়ে না যায়, কারণ আল্লাহ রাসূলের হাদিস হলো একজন পুরুষ একজন মহিলা একাকী কথা বললে শয়তান তৃতীয় জন হয়ে যায়, এমন কোনো সুযোগ যেন না থাকে, সেটাকেই মূলত। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকেও ধন্যবাদ, বোঝা যাচ্ছে সময় শেষ, সময় একেবারেই শেষ, ভালো থাকবেন ইনশাআল্লাহ, দেখা হবে আগামী শুক্রবারে, বারাকাল্লাহ ফিক। অসংখ্য ধন্যবাদ দর্শকবৃন্দ, যাওয়ার আগে ঠিকানা বলে যাচ্ছি, আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা হচ্ছে দীপুর নিউজ স্যার, ইসলাম এসেনশিয়ালস 26 ক্লিফোর্ড রোড, ওল্ডমিস্টার সেন্ট্রাল, লন্ডন E174J, ইউনাইটেড কিংডম। আপনারা লিখতে পারেন, আজকের মতো এই পর্যন্তই, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।